ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে ব্যস্ত সময় কাটছে কামার শিল্পীদের। বছরের এই সময়ে একটু লাভের আশায় বাড়তি কাজ করছেন কারিগররা। পাশাপাশি হাটবাজারের খুচরা দোকানিদের জন্য চলছে লোহার যন্ত্রপাতি তৈরির কাজ। তবে করোনা সংকটে ক্রেতা এবং ন্যায্য দাম পাবেন কিনা তা নিয়েও শঙ্কায় আছেন অনেকেই। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। চাঁদপুরে 13টি কামার প্রতিষ্ঠানে অর্ধ শতাধিক কামার কাজ করছেন। টুংটাং শব্দে কামারপাড়া মুখরিত থাকলেও করোনা সংকটে ক্রেতার আনাগোনা না থাকায় দুশ্চিন্তায় আছেন কামার শিল্পীরা। আমাদের তো এখন কাম কাজ নাই, লকডাউনে ব্যবসা করা পুরো আছে, আমাদের অনেক মাল মজুদ আছে, কাস্টমার নাই। কোরবানির ঈদকে সামনে রেখে মৌলভীবাজারে ব্যস্ত সময় পার করছেন কামাররা। দিন রাত কাম ঝরাচ্ছেন ছুরি চাপাতি দা বটি চাকু তৈরি ও শান দেওয়ার কাজে। তবে করোনায় আর্থিক সংকট সহ নানা কারণে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী এ শিল্প। পাশাপাশি কয়লা আর কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় লাভের পরিমাণও কমেছে, তাই এ শিল্পকে বাঁচাতে সরকারের সহায়তা চেয়েছেন তারা। আর মাত্র কয়েকদিন বাকি ঈদুল আজহার, তাই ব্যস্ততা বেড়েছে নরসিংদীর 6টি উপজেলার কামার দোকানগুলোতে। সারা বছর টুকটাক কাজ থাকলেও ঈদের এই সময়টাই দিনরাত কাজ করেন তারা। ক্রেতাদের পছন্দে তৈরি করেন বিভিন্ন মাপের লোহার সব ধারালো অস্ত্র। তবে ঈদ উপলক্ষে চাহিদা বেড়ে গেলেও উৎপাদন খরচ বাড়ায় খুব একটা লাভ হবে না বলে জানায় তারা। আমরা ঈদ আইলে আমরা একটু কাজটা একটু বেশি করি, ব্যানে বাইটালে হমানে কাম করি, কয়লায় লোকজন খাটায়া, মানে যেই শ্রমটা দিতেছি শ্রমের বিনিময়ে আমরা পয়সা পাই না। এই শিল্পকে টিকিয়ে রাখতে এবং করোনাকালীন সময়ের কামারদের সব ক্ষতি পুষিয়ে দিতে সরকারের প্রয়োজনীয় উদ্যোগের প্রত্যাশা কামার শিল্পীদের। টেক্সট রিপোর্ট বাংলা টিভি। ভিজিএফ খাদ্য কর্মসূচির আওতায় পাবনা পৌর এলাকার হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে আর এম একাডেমি স্কুল চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক কবির মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, প্যানেল মেয়র ফরিদুল ইসলাম ডালু সহ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলররা। এদিকে দুদকের সাবেক কমিশনার ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য শাহাবুদ্দিন চুপ্পু পাবনা ডায়াবেটিক হাসপাতালে স্বাস্থ্য সামগ্রী দিয়েছেন। সকালে হাসপাতালের পরিচালনা পরিষদের সভাপতি বেবি ইসলামের কাছে এসব সামগ্রী তুলে দেন তিনি। কুমিল্লাকে এগিয়ে নিতে নগর উন্নয়ন পরিকল্পনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কুমিল্লার সার্কিট হাউসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কুমিল্লার 6 আসনের সংসদ সদস্য হাজি আকম বাহাউদ্দিন বাহার ও সিটি মেয়র মনিরুল হক সাক্ষুর মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হয়। এ সময় কুমিল্লার সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আকম বাহাউদ্দিন বাহার জানান, প্রায় 150 বছরের পুরনো শহরকে পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে এক মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে।